এটাই তো বুঝলাম না, মরে না কেন এরা? গাইজ গাইজ গাইজ, তোমরা জানো যে ফ্রি ফায়ারের থেকে এলিট পাস চিরতরে চলে যাচ্ছে, আর এই এলিট পাসটা ফ্রি ফায়ারের শেষ এলিট পাসের শেষ বান্ডেল। আর গাইজ দেখো, আর ঠিক 30 মিনিট সময় বাকি আছে ইলাইট পাসটা চলে যেতে। সো এই বান্ডেল পরে আজকে আমি সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ খেলবো, এবং এর স্মরণে, এই এলিট পাসটার স্মরণে, এই সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচটাকে আমি ঐতিহাসিক একটা ম্যাচ বানায় রাখবো। লেটস গো বয়। মামা তুমি ওই জায়গায় দাঁড়াও। গাইজ একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে, আরও প্লেয়ার বাকি আছে। আর আমি এইখানে নামার স্পেশাল কারণ হচ্ছে গাইজ, আমি এইখানে ডাবল স্নাইপারের গেম প্লে করতে চাই। সোলো ভার্সেস স্কোয়াড যে কোনো জায়গায় নেমে খেলতে পারতাম, বা ডাবল স্নাইপারের গেম প্লে তোমরা একটু বেশি মজা পাও, আর যার জন্য আমি তোমাদের কাছে ডাবল স্নাইপারের গেম প্লে নিয়ে এসেছি, তা আবার শেষ ইলিট পাসের শেষ বান্ডেলটা পরে, এই বান্ডেলের স্মরণে। লেটস গো। ইলাইট পাস চলে গেলে ভাই মিস করবো আমি কী কী জানো? ইলাইট পাসের মিশনগুলো মিস করবো, কারণ নতুন ব্যাটেল পাস সেখানে এরকম মিশনস দিবে কিনা যায় না। ইলাইট পাসে এখন যেমন বিভিন্ন বিভিন্ন রকমের মিশনস থাকতো, বিভিন্ন রকমের ব্যাচ কালেক্ট করার সিস্টেম থাকতো, এরপরে দুইটা বান্ডেল পারমানেন্ট থাকতো, আরও গানের স্কিন থাকতো, সেই রকম সেমে ব্যাটেল পাসে থাকবে। বাট স্টিল গাইজ, আমি কেন জানি মনে হচ্ছে যে আমি লেট পাসটাকে অনেক মিস করবো। অ্যান্ড এখানে এই প্লেয়ারটা ডাউন হয়ে গেছে, আরও প্লেয়ার বাকি আছে, দুইটা কিল পাওয়ার কথা এখানে আমার, একটা অ্যান্ড ফাইনালি দুইটা। আরে মামা জিজি এসছি, ওই চারটা ফ্রি কিল, হোয়াট গাইজ, চারটা কিল, নাইস। আমি যাই না, আমার কেন জানি মনে হচ্ছে ইলাইট পাসকে আমরা অনেক মিস করতে চলেছি, বাট আমার মেইন টার্গেট ছিল এখানে নেমে স্নাইপার লুট করা। সো গাইজ চলো দেখা যাক আমরা স্নাইপার খুঁজে পাই কিনা এখানটাতে। ও মা সে কি কথা, তুমি কই যাও মামা, তুমি এখানে শুয়ে থাকো ভাই। ওই তো ডেঞ্জারাস ভাই, ওই ডেঞ্জারাস মাল, আমাকে এখানে হিল করতে হবে ভাই। ওয়াত দা ফুচকা, আমার স্পিড পুরো 12টা বাজে দিছে তো, তার কয়েক সেকেন্ডের মধ্যে। গাইজ দেখো আমি বলি, এখানে ইলাইট পাসের এই যে গেম প্লেটা, এটা এমন বেশি কিছু স্পেশাল না অনেকের কাছে, বাট আমার কাছে স্পেশাল কেন আমি তোমাদেরকে বলি, 55টা সিজন মানে 55টা ইলাইট পাস, মানে কি বুঝতেছো, যদি মাসে একটা করে ইলাইট পাসও ধরি, আমি জাস্ট ধরার পারপাসে যদি মাসে একটা করে ইলাইট পাসও ধরি, 55টা সিজনে 55টা ইলাইট পাস এসছে আমাদের ফ্রি ফায়ারে। অ্যান্ড এই 55টা ইলাইট পাস আমাদের সাথে 55টা মাস শেয়ার করেছে। দ্যাটস ওয়াই গাইজ, ইলিট পাস জিনিসটা আমার কাছে একটু ইমোশন কাজ করতেছে, কারণ ভাই 55টা মাস কোনো কিছু একটার সাথে যুক্ত থাকা, হোক সেটা মানুষ, হোক সেটা বস্তু, হোক সেটা জড় বস্তু, ইট ডাজেন্ট ম্যাটার, ছিল তো 55টা মাস সাথে। কে জানি পিছন থেকে মারতেছে আমারে, কোত্থেকে মারছে আমি যাই না, বাট পিছন থেকে মারছে যখন, তখন তো তারে এখানে কই, এখানে প্লেয়ারটা কই, এখানে ওরেও আবার কেউ মারে, কে মারে ভাই, এ ওরে মারে, ও এরে মারে, বাট মারে কে কারে আমি তো এটাই বুঝতেছি না। অ্যান্ড ওর দিকে যে স্কাইলার মারছে, স্কাইলার খেয়ে যে ওর ওই ওয়ালটা ভাঙছে, এটা তো আমি শিওরলি দেখছি, বাট ওল যাই হোক এই জায়গাটা থেকে আপাতত যাই আমি, বিকজ দিস ইজ ডিস্টার্বিং ফর মি রাইট নাও। আগো সে ওয়াল টোয়াল মেরে তো একদম শেষ করে ফেলছে ভাই, দুইটা ওয়াল, নাইস। তুমি তো প্রো প্লেয়ার ভাই, তোমাকে তো এখন স্নাইপারকে যদি মারি তুমি তো মরে যাবে তখন। এই যে এখন কী হইলো এটা, তুমি তো মরে গেলা স্নাইপারের হেডশটকে। গাইজ লাইক স্নাইপার দিয়ে আজকে সোলো ভার্সেস স্কোয়াডটা আমার ভাঙচুর করে দেওয়ার ইচ্ছা আছে। লেটস সি অনেকদিন পরে ডাবল স্নাইপারের কোপ হবে ইনশাল্লাহ। ওমা সে কি কথা, এটা কোত্থেকে আসলো? ওয়েল থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, জাস্ট ডাইড, ইউ জাস্ট ডাইড গাইজ। ওই মামায় মইরা যাবে, বাট জোন শেষ হওয়ার আগে মরবে নাকি পরে মরবে এটা দেখার বিষয়, ওর টিমমেটকে নামায় কি মরবে নাকি। ওয়েল না, ওর টিমমেটকে নামাইতে পারে নাই, অ্যান্ড দ্যাট ওয়াজ এ প্লাস পয়েন্ট ফর মি, থ্যাংক ইউ ফর ডাইং ব্রাদার, জিজি। লাস্ট ইলিট পাসের স্মরণে ম্যাচ বলে কথা, ঠিক আছে এই ম্যাচটা এতটা ইজি হবে না, এটা আমিও বুঝতেছি তোমরাও বুঝতেছো। এখানে একটা প্লেয়ারে আরও একটা প্লেয়ারে মারছি, ডাবল স্নাইপার দিয়ে আজকে আমি আমার বেস্ট ট্রাই করবো গাইজ এই ম্যাচটা জেতার জন্য। অ্যান্ড অবভিয়াসলি এখানে অনেক বাধা আসবে, সেটা তুমিও জানো আমিও জানি, বাট ইটস ওকে, আমরা বাধা পার করে এই ম্যাচটা জেতার চেষ্টা করবো, কারণ তোমাদের ভাইয়ের হাতে যখন ডাবল স্নাইপার থাকে তখন তোমরা তোমাদের ভাইয়ের উপর ভরসা রাখতেই পারো, তাই না? ভরসা রাখতেই পারো, অ্যান্ড যখন ভরসা রাখবো তখন তোমাদের ভরসাটাকে বাঁচায় রাখা ওটা আমার কর্তব্য হয়ে যায়। সো আই উইল ট্রাই টু ডু দ্যাট গাইজ। অনেকক্ষণ ধরে কোপ কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে, হ্যাঁ, আর এদিক থেকে একটা প্লেয়ার আসতেছে, মেবি এটাকে মেরে দেওয়া। ও ওয়া 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 গাইজ, ফ্রি ফায়ারের শেষ এলিট পাসের স্মরণে খেলা এই ম্যাচ, এটা কি আমাদের জীবনের জন্য একটা ইনসেন্ট ম্যাচ হবে? ওয়েল সেটা তো আগেই বলতে পারতেছি না, বাট দেখা যাক, এখানে অনেক দিক থেকে অনেক প্লেয়ার আসতেছে, আমি মেবি আমার কিল পেয়ে গেছি, আর সামনে পিছনে আশেপাশে অনেক প্লেয়ারও আছে, আমাকে জোনে মুভ করতে হবে এই সময়। বাট ভাই জোনটা তো কমফোর্টেবল জায়গায় পড়ে নাই, এটাই হচ্ছে একটা সমস্যা। গাইজ 10 কিল কিন্তু আমাদের হয়ে গিয়েছে, আর এই ম্যাচটাকে কি আমরা স্মরণীয় করতে পারবো? ওয়েল দেখা যাক, এক শট দুই শট এটা ডাউন থাকো এখানে, তারপর বাকিটা দেখতেছি। প্রথম কথা গাইজ, আমাদেরকে হিল করতে হবে, আমাদের হিলের অবস্থা খুব বেশি খারাপ, আর প্লেয়ার এখনও 17টা বেঁচে আছে, এই ম্যাচে অনেকগুলো কিল করা পসিবল, বাট যে জিনিসগুলো প্রয়োজন তার মধ্যে একটা হচ্ছে গ্লো। ও মাই গড, ওটা কে 123 মারছি, আর আছে ওর ড্যামেজ, আর কেউ ড্যামেজ খাবে? ওয়েল যায় না,
বাট এখানে প্লেয়ার এখন অনেকগুলো আছে আর চারিপাশ থেকে প্লেয়ার আছে ওয়েল ভিতরে কে জানি আছে গাইস ওয়েল ওয়েট 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 কিলিং স্প্রে এটা মরছে আরে মরে না কে ভাই মরে না কেন এটাই তো বুঝলাম না মরে না কেন এরা আল্লাহ গাইজ এটা কোনো কথা হইলো ভাই এটা কোনো কথা ভাই আমি আমার ট্রাই করছি গাইজ বেস্ট ফ্রি ফায়ারের শেষ লিট পার্সের স্মরণের শেষ সেরা ম্যাচটা দেওয়ার বাট হোয়াট ওয়াজ দ্যাট আমার অ্যাবসলুটলি কোনো আইডিয়া নেই গাইজ আই এম রিয়েলি সরি একটা মরছে আর একটা একদমই মরতে চাইলো না ভাই শিট ম্যান ওখানে ক্রোনোও ছিল না বাট গাইজ আমি বলছিলাম ফ্রি ফায়ার সেটি এলিট শেষ এলিট পাসের স্মরণে একটা ম্যাচ খেলবো এটা ছিল সেই ম্যাচ কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাই দিও থ্যাংক ইউ ভেরি মাচ বারোটা বেজে গেছে এখন বারোটা এক বাজে মানে এলিট পাস শেষ গন আমি যতটুকু মনে করি নাহলে আরেকটা ম্যাচ খেলে আপলোড দিতাম নাকি ইয়াপ ফ্রি ফায়ার এলিট পাস গন এখন যদি আমি ম্যাচ রিস্টার্ট করি তোমরা দেখতে পারবা যে এলিট পাস আর তোমরা পাবা না দেখতে ইটস গন ম্যান দেখা যাক গাইজ এখানে কি আছে ফায়ার পাস ওয়েল ফায়ার পাস ফায়ার পাস ফায়ার পাস শেষ খতম একত্রিশ দিয়ে দেখাচ্ছে তো আর এলিট পাস আসবে না ইটস গন ম্যান নয় তারিখে আসবে ব্যাটল পাস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফেজ